হ্যালো বন্ধুরা, মালদা কার্স ইনফো চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে ইউজড কার নয়, তবে ইউজড কারের শোরুম কীভাবে যাবেন, কোথায় কোথায় শোরুম আছে, এবং আমার এই স্কুটিটা অনেক দিন ধরে সার্ভিস করিনি, একে সার্ভিস করাতে যাব। তো আমার সাথে যাবে আমার দুই ভাই। তো চলো সেফ ড্রাইভ এবং সেফ লাইফ কথাটি মাথায় রেখে শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, এটা আমাদের গ্রাম, গ্রাম থেকে যেতে শুরু করেছি। তো দেখে নাও একটু আমাদের গ্রামটা কেমন, কেমন প্রকৃতির আমরা গ্রামে থাকি। তো গ্রামের একটু সিনেমাটিক শট দেখে নাও। আমরা সোলোমাইল স্ট্যান্ড এসে পৌঁছে গেছি। তো আমরা এবার কালিয়াচকের দিকে যাব। তো আমাদের অপোজিট, মানে আমাদের পিছন দিকে আছে ফারাক্কা। তো ধর, যদি আপনারা মনে করেন তাহলে ফারাক্কার দিক থেকে মালদার দিক যাচ্ছি আমরা। তো আমাদের পিছনে ফারাক্কা হয়ে গেল, এটা আমাদের সোলোমাইল স্ট্যান্ড। তো আমরা কালিয়াচকের দিকে যাচ্ছি। তো দেখে নাও একটু কালিয়াচকের রাস্তাটা কেমন। আমাদের রাস্তা তো আগে খুব খারাপ ছিল, কালিয়াচক বিখ্যাত জ্যাম করা জায়গা ছিল কালিয়াচক, কিন্তু এখন দেখো টু ওয়ে হয়ে গেছে রাস্তায়, অর্থাৎ একটা ওয়ে যাওয়ার জন্য, একটা ওয়ে আসার জন্য। চলো দেখে নাও একটু সিনেমাটিক শট কালিয়াচকের। ব্যারেজের মতোই ধরতে পারেন, ব্যারেজের উপরে উঠবো, যেটার নাম পাগলা ব্যারেজ, কালিয়াচকের একটা বিখ্যাত ব্যারেজ। চলো সেই ব্যারেজটাও দেখি, পাগলা ব্যারেজ, যেখানে করোনার, মালদার করোনার যত পেশেন্ট ছিল সেই পাগলা ব্যারেজের শ্মশানেই নিয়ে আসা হতো, পুরানোর জন্য, কারণ সেখানে লিখে ছিল। তো চলো দেখি সেই ব্যারেজটা। তো গাই, এটাই হচ্ছে সেই শ্মশান যেখানে করোনার বিভিন্ন পেশেন্টদের পুরানো ছিল, আর এটা আমাদের সেই পাগলা ব্যারেজ, এটা আমাদের পাগলা ব্যারেজ। ওই দিক দিয়ে রেল চলে যাচ্ছে, ট্রেনের ব্যারেজ, আর ওই দিক দিয়ে জলের, জলের জন্য একটা, জলের পাইপের জন্য একটা ব্যারেজ চলে যাচ্ছে ছোট্ট করে, আর এটা আমাদের পাগলা ব্যারেজ। আসার পথ নিচের দিকে আছে, যেটা দেখা যাচ্ছে না, আসার সময় দেখানো যাবে। তো আর আমরা কিছুক্ষণের মধ্যে কলেজ মোড়কে পৌঁছাবো। তো গাইস, তোমরা দূরে দেখতে পাচ্ছ কালিয়াচক কলেজ, যেটা আমাদের কালিয়াচকের বুকে একটা সুন্দর কলেজ। এই কলেজে আমি নতুন করে অ্যাডমিশন হয়েছি। অবশ্যই যে কালিয়াচক কলেজ ঢুকে দেখা যায় বাস বাগানের উপর দিয়ে ঘুরে কালিয়াচক কলেজ মোড় দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায়। আর এটা হচ্ছে কলেজের রাস্তা, এটা দিয়ে গিয়ে কিছু দূর গিয়ে কলেজের রাস্তা।
তো চলো কলেজ মোড় আমরা পার করে গেলাম, এবার আমরা খুব তাড়াতাড়ি কালিয়াচক ঢুকে যাব। তো রোড সারাইয়ের কাজ চলছে আমাদের কালিয়াচকে, কিছুক্ষণের মধ্যে কালিয়াচক ঢুকে যাব আমরা। আমাদের বাড়ি থেকে কালিয়াচক খুব বেশি হলে 4 কিলোমিটার হবে হয়তো, তো পৌঁছেই গেলাম মোটামুটি কালিয়াচক। আর এই যে আমরা ঢুকে গেলাম, এটা হচ্ছে একটা শপিং কমপ্লেক্স, যেখানে আমার একটা বন্ধু কাজ করে, যেটা নতুন ওপেনিং হয়েছে। তো এটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, একটাই ফ্লোর আছে। আমাদের কালিয়াচকে এখন 4 থেকে 5টা শপিং মলও হয়ে গেছে। তো এটা KSB শপিং কমপ্লেক্স, যেটা ওই পারে অবস্থিত দেখতে পাচ্ছ। এখানে আমার একটা বন্ধু কাজ করে। তো আমরা কালিয়াচক অলরেডি ঢুকে গেলাম। তো কালিয়াচকে এটা জ্যাম্প না, ভাবছো হয়তো জ্যাম্প না, কালিয়াচকে এখন ট্রাফিক হয়ে গেছে, ট্রাফিক লাইট হয়ে গেছে, সিগন্যাল হয়ে গেছে, তো অনেক উন্নত হয়ে গেছে কালিয়াচক। দেখো কালিয়াচকের বিভিন্ন মন্দির, বিভিন্ন মল, বিভিন্ন ধরনের মল হয়ে গেছে এখন কালিয়াচকে, জনি অ্যান্ড জনি। তারপর এদিকে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন মল, মেট্রো বাজার থেকে শুরু করে সিটি বাজার, মেট্রো, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, মোথাবাড়ি, অর্থাৎ বাম দিকে চলে যাচ্ছে মোথাবাড়ি, সামনে রায়গঞ্জ, আর ডান দিকে আলিপুরদুয়ার। তো দেখতে পাচ্ছ হয়তো ট্রাফিক লাইটটা এখন কাজ করছে না, পুলিশ হ্যান্ডেল করছে, তো ট্রাফিক লাইট এখন অফ আছে, হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু হবে। তো চলো মেন স্ট্যান্ডটা দেখাই। দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক দোকান কালিয়াচকে। গাইস, এটা কালিয়াচকের মেন স্ট্যান্ড, যেটা ডান দিকে মোথাবাড়ি চলে গেল, মোথাবাড়ি, অমৃতি, এগুলো যাওয়া যাবে, আর বাঁ দিকে চলে গেল আলিপুরদুয়ার। তো এটা মেন স্ট্যান্ড কালিয়াচকের। তো দেখতে পাচ্ছ এখানে সিভিক ভলেন্টিয়াররা কাজ করছে, আর এখানে পুরো মার্কেট, কালিয়াচক জুড়ে পুরোটাই মার্কেট। তো আমরা কালিয়াচক পার করে গেলাম, তাহলে এবার আমরা গাড়ি শোরুমের দিকে যাব। তো ফারাক্কা থেকে এসে আমরা কালিয়াচক পার করে গেলাম। তো গাইস, আমরা কালিয়াচক স্ট্যান্ড পার করে এলাম। তো আমরা এবার গাড়ির শোরুমের দিকে যাব, ইউজ কার শোরুম, যেগুলো আপনারা খুঁজছেন। তো দেখো পুরোটাই মার্কেট, কালিয়াচকে পুরোটাই মার্কেট, যে কোনো ধরনের জিনিস এখানে পাওয়া যাবে। তো বিভিন্ন ধরনের মল হয়ে গেছে, সামনে স্টাইল বাজার আছে, ভি বাজার আছে, আরও অনেক বিগ বাজার আছে, অনেক ধরনের। এই দেখো স্টাইল বাজার পার করে যাবো, স্টাইল বাজার পার করে গেলাম। এবার সামনে আরও মল আছে, কলকাতা বাজার আছে, কলকাতা বাজার, এদিকে দেখতে পাচ্ছ বিগ বাজার আছে, বিগ বাজার। আর যারা যারা কার ড্রাইভিং শিখবে বলছিলে, তো কার ড্রাইভিং শেখার সেন্টারও ঠিক এইখানেই আছে, কলকাতা বাজার এবং বিগ বাজার। যে আছে বিগ বাজার এবং ভি বাজারের মাঝখানে যে একটা স্থান, সেখানে এই যে দেখো সরকার মোটরস, দেখো সরকার মোটরসের গাড়ি যেখানে শেখানো হয়, আর এখানে সরকার মোটরসের সেন্টার। তারপরেই রয়েছে ভি বাজার, মানে একটা শপিং মল। আমাদের এখানে মোটামুটি 4-5টা শপিং মল হয়ে গেছে, এই যে ভি বাজার আমাদের এই শপিং মলটা। কালিয়াচক এখন আগে থেকে অনেক উন্নত হয়ে গেছে। তো চলো যাই বালিয়াডাঙ্গা পার করে গাড়ির শোরুমগুলো দেখাই। এই দেখো বালিয়াডাঙ্গা পৌঁছে গেলাম, এবার গাড়ির শোরুমগুলো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো। গাড়ির শোরুমগুলো পেরিয়ে আমার শোরুম আছে, সুজুকি শোরুম, যেখানে আমি স্কুটি কিনেছি, সেখানে সার্ভিসিং করাতে যাবো। আর সেখানে যদি সেকেন্ড হ্যান্ড স্কুটি বাইকও পাওয়া যায়, সেগুলোও দেখাবো আপনাদের। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে চলে আসবো বেঙ্গল কার বাজারে, যেটা তোমরা ভিডিওতে দেখেছো, প্রথম ভিডিও বেঙ্গল কার বাজার। তো প্রথমেই আমরা বেঙ্গল কার বাজার পেয়ে যাবো। এই যে সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে ফর সেল। তো এই যে বেঙ্গল কার বাজার, তো বেঙ্গল কার বাজার দেখতে পাচ্ছ, উপরে বোর্ড লাগানো হবে বেঙ্গল কার বাজারে, এই যে উপরে বোর্ড লাগানো আছে বেঙ্গল কার বাজার, আর এই যে বেঙ্গল কার বাজার, অর্থাৎ কালিয়াচক থেকে বালিয়াডাঙ্গা পার করেই বেঙ্গল কার বাজার দেখতে পেলেন। এরপরে আমরা চলে যাব বেঙ্গল কার বাজারের পরেই, আরেকটা ভিডিও দেখেছেন যেটা হলো কালিয়াচক কার বাজারের, সেটাও ঠিক তার কিছু দূর পরেই পেয়ে যাবেন দেখতে, যেটা এই যে ঠিক এই জায়গাতে, এই যে দেখতে পাচ্ছেন কালিয়াচক কার বাজার, এই যে কালিয়াচক কার বাজার ঠিক এই জায়গাতে নেক্সট ভিডিও এসেছিল। তারপরে আপনারা দেখতে পাবেন এই পারে, অর্থাৎ কালিয়াচক কার বাজারের ঠিক অপোজিট সাইডেই দেখতে পেয়ে যাবেন সাহিল মোটরস, আর এখানে ইয়াম্মার একটা মানে মেকানিক্যাল দোকান ধরতে পারেন।
তো আপনারা তিনটে পরপর দেখতে পেয়ে গেলেন শোরুম, তো আপনারা পরপর তিনটে শোরুম দেখতে পেলেন। এবার পালা হচ্ছে আমার সুজুকি শোরুমে যাওয়ার, অর্থাৎ আমার স্কুটির শোরুমে। তো চলো যাই, আর কিছুটা পেরিয়ে আমার শোরুম। এই যে আমার শোরুম আমরা পৌঁছে গেছি, আমার শোরুম মানে জায়গা চেঞ্জ করেছে। তো চলো শোরুমে ঢুকি। তো দেখতে পাচ্ছ আমরা আমাদের শোরুমে পৌঁছে গেছি, সুজুকি শোরুমে। তো আপনারা যদি চান কোনো সেপারেট গাড়ির রিভিউ দেখতে সুজুকির, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেপারেটলি রিভিউ দিয়ে দেবো। বাইকম্যান দেখতে পাচ্ছেন ব্লুটুথ ভার্সনের, তারপর জ্যাকসেস দেখতে পাচ্ছেন, বিভিন্ন সুজুকির ফিক্সার দেখতে পাচ্ছেন, বিভিন্ন বাইক আছে, স্কুটি আছে। তো সুজুকির যদি মানে রিভিউ চান কোনো সেপারেট গাড়ির, তাহলে আমাকে জানাতে পারেন। তো চলো আমার সার্ভিসিং শুরু করি। গাইজ একটা মজার জিনিস দেখায়, আমার যে সুজুকি আছে 125, সেটা আগের মডেল কেমন ছিল দেখে নাও। তো চলো ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় আমার আগের মডেলটা কেমন ছিল। দেখো এটা আগের মডেল। তো গাইজ এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছ সেগুলো সেকেন্ড হ্যান্ড, সেগুলো বিক্রি করা হয় এখানে। তো কেউ যদি ইন্টারেস্ট হও আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিবো, তোমরা এসে যোগাযোগ করতে পারো আমার এই শোরুমে। তো সুজুকির এক্সেসের আগের মডেল, যেটা এখন আপডেট করে নতুন হয়েছে, যেটা আপডেট করে এখন চেহারা হয়ে গেছে ঠিক এইরকম। এই যে এক্সেস 125 দেখতে পাচ্ছ ঠিক এইরকম। তো কেউ যদি চাও যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে, তাহলে এখানে একটা ছোট্টখাটো সেকেন্ড হ্যান্ড বাইকও বিক্রি করা হয়, যেখানে খুব অল্প সংখ্যক থাকে। তো আপনারা যদি চান তাহলে এসে এখানে যোগাযোগ করতে পারো। ডিসকভার আছে দুটো, পালসার আছে একটা, আর একটা এক্সেস 125 আছে। এর আগে অনেক বাইক ছিল, বিক্রি হয়ে গেছে, তো এলে এসে দেখতে পারো। তো অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিই ব্যানারের সাহায্যে। তো এই যে দেখতে পাচ্ছ এ আর সুজুকি, তো এখানে এসে যোগাযোগ করতে পারো। তো গাইজ আমাদের স্কুটিটা ওয়াশ করাতে নিয়ে গেছে, তো ততক্ষণে চলো আমরা কার শোরুমগুলোতে কী কী কার স্টক আছে সেগুলো হালকা করে দেখে আসি, জাস্ট হালকা করে। তো গাইজ আমরা কালীচক কারবাজারে এসে পৌঁছে গেছি, তো বাপ্পাদা নেই ইতিমধ্যে। তো চলো দেখিয়ে দিই কী কী গাড়ি আছে, হালকা করে জাস্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। আর এরপরে দেখিয়ে দেবো সাহিল মোটরসের, তারপরে দেখিয়ে দেবো বেঙ্গল কারবাজারের। তো চলো দেখিয়ে দিই, আর স্ক্রিনে বা ডিসক্রিপশনে আপনারা নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন। তো চলো দেখাই। দেখে নিলে কী কী গাড়ি স্টক আছে, এরপরে আমরা বেঙ্গল কারবাজার আর সাহিল মোটরসেরও দেখিয়ে দিব। তো গাইজ আমরা বেঙ্গল কারবাজারেও এসে পৌঁছেছি, বেঙ্গল কারবাজারে এখন নতুন স্টকে চলে এসছে। তো তোমরা যদি চাও কোনো গাড়ির সম্বন্ধে দাম ইত্যাদি ডিটেলসে জানতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো আমরা এটা হালকা একটা ব্লগ টাইপের করার চেষ্টা করেছি, যেখানে আমার সার্ভিসিং থেকে শুরু করে বিভিন্ন গাড়ি শোরুম, এরপরে সাহিল মোটরস আছে যেটা ভিডিওর মাধ্যমেই দেখাবো, ওখানে ব্লগে যাব না, কারণ সেটার এখনও ডিটেলস বানাইনি। এই দুটো শোরুমে ডিটেলস বানিয়ে নিয়েছি। তো চলো দেখে নাও কী কী গাড়ি অ্যাভেলেবেল আছে। গাইজ আমরা গাড়ির শোরুম থেকে চলে এসেছি, এবার আমার স্কুটির শোরুম চলে এসেছি, আমার স্কুটির সার্ভিসিং চলছে পিছনে। তো চলো স্কুটির সার্ভিসিংটা দেখে নিই।
হ্যালো গাইস, ফাইনালি আমাদের স্কুটি সার্ভিসিং কমপ্লিট হয়ে গেল। তো করছি লাস্ট ভিউ আমার স্কুটির দেখে দিচ্ছি সার্ভিসিং এর পরে কেমন অবস্থা প্রমিত ভাই বের করছে। তো চলো লাস্ট ভিউ দেখিয়ে দিই স্কুটির। তোমরা চাও কোনো গাড়ি ইউজড কার বা কোনো সুজুকি স্কুটি বা বাইক সম্বন্ধে ডিটেলসে জানতে সেপারেটলি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফাইনালি বিরিয়ানি দিয়ে শেষ আজকের ব্লগ। তো চলেছি আমরা পেটুক বাঙালি বিরিয়ানি হোটেলে। কেমন লাগলো? তো এখানেই আজকে ব্লগ শেষ করছি, বাই।